নমস্কার সবাই কেমন আছেন আজকে নিয়ে চলে আসলাম দই মাছের একটা দুর্দান্ত রেসিপি সাধারণ দই মাছের রেসিপি নিয়ে আজকে আসেনি এসছি বাড়ির স্বাদের তৈরি রুই দইয়ের একটা দারুণ রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটা বানালে পরে স্বাদ হবে এমন যেমন ঠিক বিয়ে বাড়িতে খেয়েছেন তেমনই তো চলুন প্রথমেই দেখায় কি কি লাগছে আমি এখানে মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার মাছে নুন আর হলুদটা মাখিয়ে নেবার পালা নুন আর হলুদ মাখানোর সাথে সাথে আমি কিন্তু এখানে খুবই সামান্য বলা যায় হাফ টি স্পুনেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি নিয়ে এবার মাছের মধ্যে আমি মাখিয়ে নেব তবে এমনি এমনি মাখাচ্ছি না আমি কিন্তু এখানে সর্ষের তেলও অ্যাড করে নিচ্ছি আমি এখানে মোটামুটি একটি মতন সরষের তেল দিয়ে তারপর মাছগুলোকে ভালো মতন এখানে মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল মাখিয়ে নিলে মাছগুলো কিন্তু ফোটেও কম আর ভাজার সময় দেখবেন খুব সহজেই এই মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজাও হয়ে যায় সেই জন্যই সর্ষের তেলটা আগে মাখিয়ে নেওয়াই ভালো এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এক এক করে সমস্ত মাছই কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেল তো এইগুলোকে সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে এবার কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো মতন যখন গরম হয়ে গেল তখনই কিন্তু এক এক করে মাছগুলোকে ছেড়ে দিলাম মনে রাখতে হবে যখনই আমরা মাছ ভাজব বিশেষ করে তেল যখন খুব ভালো গরম হবে তখনই কিন্তু মাছগুলোকে এক এক করে ছাড়তে হবে যদি কাঁচা তেলে মাছ ছাড়া হয় তবে কিন্তু মাছ ভীষণভাবে ফুটতে থাকে এবং মাছ ভাজার পরেও তেল দিয়ে মানে মাছ দিয়ে তেলের একটা কাঁচা গন্ধ বের হতে থাকে যেটা খাওয়ার সময় একদমই ভালো লাগে না এখানে দেখুন মাছগুলো আমার এপিট ওপিট করে বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে এগুলোকে তুলে নিয়ে আর একটা যে মাছের লট ছিল সেটাও এখানে দিয়ে দিলাম এগুলো এক এক করে ভাজা হতে থাকুক আমি সব এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের আঁচটাকে লোটু মিডিয়ামে রেখে দিলাম মাছ কিন্তু খুব কড়া আছে দিয়ে ভাজলে পরে একদমই ভাজা হয় না বাইরেটা হয়ে যায় তবে ভেতরে কাঁচা থাকে তো চলুন ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই আমি এখানে চার টেবিল চামচের মতন টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম নুনটা অবশ্যই নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন এর মধ্যে আমি ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর তার সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি এখানে এক টেবিল চামচ এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সেটাও দিয়েছি এখানে হাফ টেবিল চামচের মতন আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা পাউডার আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আবারও দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচের মতন কাঁচা সরষের তেল সব কিছু একসাথে দিয়ে দেখুন একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে মশলার পেস্টটা তৈরি করতে হবে এটাই বলা যায় আমাদের দই মাছের সব থেকে প্রধান উপকরণ এবার যেটা করব আমি এখানে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বাদাম আমি নিলাম এখানে পাঁচ ছয় টুকরোর মতন আমন্ড কয়েকটা কাজুর টুকরো আর পোস্ত নিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচের মতন এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় কোয়া মতন রসুন আর দিচ্ছি এখানে দুফালি মতন আদা তার সাথে সাথেই আমি এখানে দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি আর খুব সামান্য পরিমাণে জলও দিলাম ঝালটা যে যেমন পছন্দ করেন চাইলে কিন্তু ঝালটা বেশি কম করে নেওয়াই যায় তো এবার আমি এটাকে বেটে নিয়েছি দেখুন কত সুন্দর এখানে বাটাটা হয়ে গিয়েছে এবার এটা রেখে দিলাম মাছগুলো ভাজা হয়ে যেতে সমস্ত মাছ তুলে নিয়ে ওই তেলের মধ্যে শাহি জিরে ফোড়ন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর তিনটে দিয়ে দিলাম এলাচ এবার যেটা করছি সবার প্রথমে কিন্তু আমি এখানটা ওই বাটাটা দিয়ে দিলাম বাটাটা দিয়ে দিলাম বাটা কোনটা বলুন তো যেটা কিনা আমি আমন্ড আর কাজু বাটা বেটেছিলাম সেটা সবার আগে দিলাম দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর টক দই দিয়ে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম এখানে একটা ব্যাপার বলে রাখি যখনই টক দইয়ের মিশ্রণটা আপনারা দেবেন তখন কিন্তু অবশ্যই করে গ্যাসের আঁচটাকে লোতে দেবেন পারলে পরে বন্ধও করে দিতে পারেন টক দই একবার ফেটে গেলে পরে কিন্তু সমস্ত ঝোলে একটা দানা দানা ভাব চলে আসবে যেটা দেখতে একদমই ভালো লাগবে না তো খুব সুন্দর করে দেখুন এটাকে আমরা কষিয়ে নিয়েছি তেলগুলো ওপর দিকে সমস্ত ছাড়তেই শুরু করে দিয়েছে তার মানে বোঝাই যাচ্ছে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে এবার আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ তার সাথে সাথেই দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা পাউডার মশলার মধ্যে আলাদা করে গুঁড়ো মশলা দেওয়ার কিছুই নেই কেন কি পেস্ট তৈরি করার সময় আমি কিন্তু সমস্ত মশলা অ্যাডই করে নিয়েছিলাম এবার যেটা করব ওই মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি ঝোলটা যে যেমন রাখতে চান যদি মনে হয় খুব বেশি শুকোবেন তবে সেটাও করা যায় আর যদি মনে হয় একটু পাতলা রাখবেন সেটাও করতে পারেন আমি এখানে সেমি গ্রেভি করেছি দেখবেন বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যখনই দই মাছ করা হয় গ্রেভিটা কিন্তু খুব বেশি ঘনও হয় না আবার খুব বেশি পাতলাও হয় না ঠিক তেমনভাবেই করার চেষ্টা করলাম এবার ভেজে রাখা সমস্ত মাছগুলোকে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে বলে রাখি দই মাছ তৈরি করতে গেলে সব সময় যে মাছ ভাজতে হবে এমন কথা নেই আপনারা কিন্তু কাঁচা মাছটা ভালো মতো মশলা মাখিয়ে তারপর শেষের দিকে এখানে দিয়ে ঢাকা চাপা দিয়ে তারপরেও কিন্তু রান্নাটা করতে পারেন সেটাও খেতে ভালো লাগে তবে আমি প্রেফার করি সামান্য একটু মাছটা ভেজে তারপরেই রান্নাটা করা তো এবার দেখুন মাছগুলো দেওয়ার পর আমি এখানে খুব সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি যদি আপত্তি না থাকে তবে কিন্তু অবশ্যই দেবেন বুঝতেই পারছেন বিয়েবাড়ির রান্না বা অনুষ্ঠান বাড়ির রান্না একটু তো তেল ঝাল মশলায় হবে তো সেইভাবেই করা জিনিসটা এইবার মাছটা দেওয়ার সাথে সাথে এপি ওপিট উল্টে পাল্টে নিয়ে একটু পাঁচ সাত মিনিটের জন্য ভালো মতন হতে দিয়েছিলাম তাতে করে দেখুন ঝোলের রংটা কত সুন্দর এসছে আমি এটুকু বলতে পারি আপনারা এই রেসিপিটা যদি ফলো করে একবার তৈরি করেন তবে কিন্তু রান্নাটা সত্যি প্রশংসা পাওয়ার মতোই হবে খুব বেশি যে জিনিসপত্র লাগে সেটাও নয় আপনারা নিজেরাও দেখে বুঝছেন এটুকু তো মাছের দই মাছ বা মাছের কালিয়া তৈরি করতে গেলে আমাদের লাগে আপনারা একবার বানিয়ে দেখুন তারপর অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কেমন লাগছে আশা করি আজকের রেসিপিটা একটু হলো আপনাদের ভালো লাগবে বন্ধুরা যদি ভালো লাগে তবে কিন্তু অবশ্যই করে একবার লাইক বাটন প্রেস করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করবেন বাড়িতেই বানিয়ে নিলাম বিয়েবাড়ি স্টাইলের দই মাছ আশা করি বন্ধুরা আপনাদের রেসিপিটা ভালো লাগলো এতক্ষণ দেখার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ